দেওয়ালের নাম মসজিদ না সাদের নাম মসজিদ না বাতির নাম মসজিদ না মসজিদ হইল ফ্লোরের নাম অর্থাৎ যেখানে সেজদা দেয় এটা হলো মসজিদ আর বাকিটা হইলো মসজিদের আনুষাঙ্গিক মসজিদের গর মসজিদের দেওয়াল মসজিদের বাতি মসজিদের সাদ কিন্তু মসজিদ হলো ফ্লোরটা এই জায়গাটা জান্নাতে যাবে এটা মার হাবা বলেন না মাকান যেখানে সেজদা দেয় এখন ও বলে তুমি আগে জান্নাতে কেন যাইবা তো আমি আল্লাহর ঘর আমার মধ্যে সেজদা দিয়ে আল্লাহকে পাইছে এই জন্য আমি আগে জান্নাতে যাই মাদ্রাসা বলে মসজিদ এই বাচ্চার এই ভাই উঠিস কেন তোরা এখন উঠিস না আর একটু পরে উঠিস এতক্ষণ বৈশা রয়েছে আর একটু বস কত ভালো লাগছে আমার কাছে আপনাদের আগ্রহ তাওয়াজ্য দেখে তো মাদ্রাসা বলবে হ্যাঁ তোমারই কথা কাজে লাগবে না বলে কেন আমি মাদ্রাসা যদি কোরাম শিক্ষা না দিতাম সেজদা শিক্ষা না দিতাম রুকু শিক্ষা না দিতাম এলেম শিক্ষা না দিতাম তাহলে তোমার মধ্যে যে কিভাবে সেসদা দিবে কিভাবে নামাজ পড়বে কিভাবে দাঁড়াবে এটাই তো সে জানতো না তা আমি এলেম শিক্ষা দিয়া তোমার মধ্যে পাঠাইছি এই জন্য আমার দাম বেশি আমি মাদ্রাসা তোমার আগে জান্নাতে যাব মসজিদ বলবেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহ হবে আজকের হাকিম ময়দানের আল্লাহ এই জন্য আল্লাহর গড় আগে জান্নাতে যাবে আল্লাহ হলেন খালেক রাসুল হল আখলুক রাসুলের ঘর পরে যাবে মাদ্রাসা বলবে রে মসজিদ তুমি কি একটা কথা জানো ময়দানের বিচারক আল্লাহ তবে আল্লাহ একজনের বিচারটা করবে তুমি কি জানো কেয়ামতের ময়দানের সভাপতি আল্লাহ কারে বানাবে মসজিদ চুপ থাকবে তখন মাদ্রাসা বলবে জেনে নাও আমার আল্লাহ সেদিন হাকিম আল্লাহ বিচারক তবে আল্লাহ নিজের হাতে ধরে আল্লাহর পাশের চেয়ারে বসায়া বলবে আবিভ আমি আপনাকে বানাইলাম সভাপতি সভাপতি বড় না ছোট কথা বলে না বড় না বড় না তে কাজী কেমনতের ময়দানের সভাপতি নবী সেই নবীর ঘর আগে জান্নাতে যাবে সোহান আল্লাহ না এইবার তাদের ঝগড়া মিটে যাবে ঝগড়াটা কি ভাবি যে আল্লাহর ঘর আর নবীর ঘর কোনোটা আগে কোনোটা পরে এমন না আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা এলেমের ঘর মাদ্রাসা তালিমের ঘর মাদ্রাসা একসাথে জান্নাতে যাবে এবং মসজিদে যারা আবাদত করে সম্পর্ক রাখছে আর মাদ্রাসায় এলেম অর্জন করে যারা সম্পর্ক করছে যে তারা সহ জান্নাতে যাবে চিল্লিয়া বলেন মার হাবা তাহলে আপনারা আমরা ছেলে মেয়েদেরকে এলেম শিখাইব তো জোরে বলেন এলএম শিখাবো তো আল্লাহ একটু কবুল করেন সবাই বলেন আমিন আর একটু চিল্লি বলেন আমিন আল্লাহ কবুল করেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সব সময় তারা দান করতেছেন করবেন কারণ এই মাদ্রাসার বেতন কোনো শিক্ষকরা সরকারি বেতনে কোনো পায় না আপনারা না দিলে তারা খাইব কি বেতন নিব কোথেকে এই কথা ঠিক কিনা এরপরে যখন এক সময় সরকারি বেতন হয়ে যাবে তখন আর কারো করে তেল মারতে হইতো না এখন আপনারা যদি না দেখেন দেখবে কি আল্লাহ টাকা দিছে লন্ডনে যারা আছেন আমেরিকাতে যারা আছেন আপনারা সেখানে নিজেরা একটা ফান্ড করবেন মাদ্রাসার জন্য আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আপনারা সমিতি করে একটা ফান্ড করবেন মাদ্রাসার জন্য করে মাদ্রাসায় দিবেন এটা যা যা আপনারা পাবেন এটা সৎকায় যা আল্লাহ আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দেন সবাই বলেন আমিন আর একবার বলেন আমিন মহামিহিসালিম আল্লাহ আসা পর্যন্ত কেউ যাবেন না ওনাদের আলোচনা ওনাদের সাথে দোয়া না করে কেউ বাড়ি যাবেন না একমত আছেন তো কি বলেন একমত আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলে আমি আরও একবার না দুইবার আসছি এবছর আবার আসলাম জীবনে আর আল্লাহ আনি কি না জানি না দোয়া করবেন আল্লাহ যেন খ্যাদমত কবুল করেন এই ময়দানে যা খ্যাদমত হয়েছে আল্লাহ যেন একটাও যদি আল্লাহ কবুল করে থাকেন এই আল্লাহ সবগুলি মাহফিলের খ্যাদমত যেন আল্লাহ কবুল করেন সবাই হচ্ছে আওয়াজে বলেন আমিন এইভাবে আপনারা ভাগ যোগ করে কেউ ফ্যান্ডেল দিবেন কেউ মাইক দিবেন কেউ পোস্টার দিবেন কেউ টাকা দিবেন কেউ গরু দিবেন কেউ সিন্নি দিবেন দিয়া এইভাবে ধনীরা এই মাহফিল গুলো চালিয়ে রাখবেন আর গত বছর এই বছর যিনি ফ্যান্ডেল মনে উনি তো মনে হয় এখানে আছেন কে দিছিলেন কে দিছিলেন উনি দিছিলেন না সাবেক সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ আমি দোয়া করে যাই আবদারও করে যাই তিনি এই বছর দিছেন আগামী বছরের জন্য উনি এটা দান করেন কি বলেন

দেশ এবং বিদেশ থেকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের মা বাপ যারা কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন জিন্দা মা বাপের নেয় দান করে দেন আল্লাহ আমরা গুনাগা জীবনের সবগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের ফিরস্তা আত্মীয় স্বজন যারা যেখানে আছে দরজা বনন্ত করে দেন আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আল্লাহ দরজা বলন্দ করে দেন তিনশো ষাট আলিয়া দরজা করে দেন এই এলাকার মুরদে গানের কবর বেহেস্তের বাগান বানিয়ে দেন আমরা গুণাগার আল্লাহ জীবনের সবগুলি গুণামাপ করেন আমাদের সন্তানগুলোকে আল্লাহ কবুল করেন আমাদের প্রতি রহমত নাজিল করেন এই মাদ্রাসা কবুল করেন আল্লাহ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য যারা সবাইকে কবল করেন আল্লাহ ছাত্রছাত্রীগুলোকে কবল করেন শিক্ষকদেরকে আল্লাহ ক্লাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন ওসল্লাহ আলা আলা খৈর খালকিহি মোহাম্মদ আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ